কমেন্ট একটা লইতে লাগে। মাননীয় এক্সাম কন্ট্রোলার সাহেব, আমাদের আজকের এই দিনী তালিম বোর্ডের যে পরীক্ষার যে পরিবেশ আপনি দেখছেন, এ ব্যাপারে আপনার মতামত ব্যক্ত করেন। পরীক্ষার যে ব্যবস্থাপনা করা হয়েছে আমার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবস্থাপনা। এই সুবিশাল হলের ঘরের মধ্যে যে সিস্টেমে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, কোনো নমুনার কোনো অবৈধ বা কোনো অশৃঙ্খল ব্যবস্থাপনা নাই। এই সুব্যবস্থার জন্য ব্যবস্থাপকবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তুমি কোন মক্তব থেকে এসেছো? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, আজকে যে পরীক্ষা দিয়েছো, তোমাদের কেমন লাগলো প্রশ্নপত্রগুলা? অনেক ভালো লেগেছে আমার, যে প্রশ্নগুলা যে আমরা শিখেছি এবং পরীক্ষা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আচ্ছা, আপনারা অনেকক্ষণ সময় থেকে কৈলাসহর যিনি তালিমি বোর্ডের আন্ডারে অরাল পরীক্ষার যে ইনভিজিলেটার হিসাবে আপনারা কাম করছেন, পরীক্ষক হিসাবে আপনারা ছাত্রছাত্রীর এতক্ষণ যেন পরীক্ষা লইলা, এই গুণগত মান সম্পর্কে এবং ছাত্রছাত্রী কীভাবে ডেভেলপমেন্ট করা যায় তার পরিপ্রেক্ষিতে আপনারা একটু মন্তব্য পেশ করেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই কৈলাসহর জেলা জমিয়ত যিনি তালিম। আজকে অন্তত স্যার এই যে মুক্তগুলার পরীক্ষা খুব সুন্দর হচ্ছে দেখে আমি খুব খুশি। প্রত্যেক বছরে হয়, কিন্তু এবার একটু আলাদাভাবে এখানে দেখা করতে পেরে আমরা খুব আনন্দিত। সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে দেখে আমি খুব খুশি। মোট 29টা মক্তব এটাতে অংশগ্রহণ করেছে, টোটাল ছাত্র 121 জন। গতবার থেকে অনেক বেশি ছাত্র মক্তব অংশগ্রহণ করেছে। আমি আশা রাখি ভবিষ্যতে আরও বেশিভাবে অংশগ্রহণ করবে এবং ছাত্ররা কামিয়াব হবে। আরো দেখা আমরা নাই।